ছড়া থেকে অবৈধ উপায়ে বালি তোলায় নষ্ট হচ্ছে কৃষি জমি। অভিযোগ পেয়ে বালি তোলার কাজ বন্ধ করে দেয় লেফুঙ্গা থানার পুলিশ। ঘটনা লেফুঙ্গা থানা সংলগ্ন শ্মশানঘাটের পাশে। থানায় প্রায় নাকের ডগায় এতদিন ধরে কিভাবে এই অবৈধ কাজ চলতে পারল তা নিয়ে বিভিন্ন মহলে জল্পনা কল্পনার সৃষ্টি হয়েছে। লেফুঙ্গা থানা সংলগ্ন শ্মশানের পাশে নবচন্দ্র পাড়া ছড়া থেকে মোটর সহযোগে দীর্ঘদিন ধরে বালি তোলা হচ্ছে। অভিযোগ, কামালঘাট এলাকার খোকন ঘোষ নামে এক ব্যক্তি আইনকে বুড়ো আঙুল দেখিয়ে অবৈধভাবে এই বালি তুলছে। ছড়া থেকে মোটর সহযোগে বালি তোলার ফলে ছড়ার দোপারের কৃষিজ জমিগুলো ধসে যাচ্ছে। এ জমিতে চাষাবাদ করতে পারছেন না কৃষকরা, ফলে ক্ষতিগ্রস্ত হচ্ছেন সংশ্লিষ্ট কৃষকরা। বৃহস্পতিবার এলাকার শুক্রাই দেববর্মা নামে এক কৃষক ছড়া থেকে অবৈধভাবে বালি তোলার কাজ বন্ধ রাখতে লেফুঙ্গা থানায় লিখিত অভিযোগ জানান। এদিন থানার সামনে সাংবাদিকদের মুখোমুখি হয়ে শুক্রাই দেববর্মা জানান, মোটর দিয়ে অবৈধভাবে বালি তোলার ফলে তার ও অন্যান্য কৃষকদের কৃষি জমি নষ্ট হয়ে যাচ্ছে। এতে ক্ষতিগ্রস্ত হচ্ছেন কৃষকরা। লেফুঙ্গা থানার একটু কাছে এই শ্মশান ঘাটে বালি তুলতে আসে, অনেক জমি ভাঙ্গা নষ্ট হয়ে যাইতে আছে জমি। এইভাবে তারা বালু তুললা তুললা অনেক আগেও যেমন আমি তার লগে কইরা বালু তোলার বন্ধ করতে বলছিল, থানাতে এফআইআর করছে, তখনও ডিপার্টমেন্টে ফরেস্ট ডিপার্টমেন্টেও কাগজ দিয়েছিল, এভাবে বন্ধ রাখছিল। এখন 2017 তখন বন্ধ করা হয়েছিল, এখন আবার তারা এই কয়েকদিন আবার শুরু করছে। এই খেতগুলি নষ্ট হয়ে যাইতে আছে, জমি টমি আমার খুবই এখন বিপজ্জনক অবস্থা। এদিন লিখিত অভিযোগ পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় লেফুঙ্গা থানার পুলিশ। পুলিশ বালি তোলার কাজ বন্ধ করে দেয়। তবে এই অবৈধ কাজের সাথে কে বা কারা যুক্ত থাকতে পারে তা পুলিশ বলতে চায়নি। ঘটনার তদন্ত শুরু হয়েছে বলে জানান এক পুলিশ। আমরা লেফুঙ্গা থানাতে একটা কমপ্লেন পাইছি যে ইলিগেলি বালু তোলা হচ্ছে কয়ে। কমপ্লেনের মোতাবেক আমরা স্পটে আইসি, ব্যাপারটা আমরা প্রাথমিকভাবে আমরা ইনকোয়ারি করতেছি। তা আপাতত আমরা কাজে বদ্ধ রাখার জন্য ইয়ে কয়েছি। অভিযোগ কয়জনের অভিযোগ? ইতি আপাতত একজনের অভিযোগ। এগুলো ওনার পাশের বালুচরের কাছে জায়গা আছে, বালুটা যদি তুলতে থাকে তাহলে জায়গা ক্ষতি হইতে পারে, এই কারণে অভিযোগ। মালিক কে? বালু মালিক। পুলিশের এ ধরনের উদ্যোগ গ্রহণে সংশ্লিষ্ট কৃষকরা খুশি। তবে থানার অনতি দূরে দিনের পর দিন অবৈধভাবে বালি তোলার কাজ চলেও পুলিশ কি করে নীরব থাকতে পারলো তা নিয়ে বিভিন্ন মহলে প্রশ্ন উঠতে শুরু করেছে। তথ্যবিজ্ঞ মহলের অভিমত, লেফুঙ্গা থানার একাংশ পুলিশের সহযোগিতাতেই কামালঘাটের খোকন ঘোষ এতদিন অবৈধভাবে বালি তুলতে পেরেছে। বিষয়টি নিয়ে তদন্ত করা উচিত বলে বিভিন্ন মহলের অভিমত। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।